মমতা সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দপ্তরে যাচ্ছেন শুভেন্দু। আহাম মুখ বলল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা মামলায় যুক্ত থাকার প্রমাণ রয়েছে, তার হাতে রয়েছে বলেই দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেই প্রমাণ এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে তুলে দিতে চান বিরোধী দলনেতা। সোমবার বিধানসভার বাইরে দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আগামী দু তিন দিনের মধ্যেই নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সক্রিয়তা বাড়বে সারদা কাণ্ডে। এই দুর্নীতির পাশাপাশি তাঁর কাছে পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েবেল নিয়েও দুর্নীতির প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তবে সারদা দুর্নীতির কি প্রমাণ তাঁর কাছে রয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি ওই শুভেন্দু অধিকারী। একসময় তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতাও, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আচমকা তিনি কেন সারদা দুর্নীতির অভিযোগ আবারও উস্কে দিলেন। বর্তমানে সারদা দুর্নীতির জেরে বিচারাধীন অবস্থায় বন্দী রয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। 2014 সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। প্রায় 9 বছর পরেও এই তদন্ত প্রক্রিয়া গতি পায়নি বলেই অভিযোগ সিপিএম কংগ্রেসের। তার মধ্যে আবারও নতুন করে সারদা দুর্নীতির তদন্তের বিষয়টি উস্কে দিলেন বিরোধী দলনেতা। মমতার সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দপ্তরে যাচ্ছেন শুভেন্দু। আহাম মুখ বলল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা মামলায় যুক্ত থাকার প্রমাণ রয়েছে, তার হাতে রয়েছে বলেই দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেই প্রমাণ এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে তুলে দিতে চান বিরোধী দলনেতা। সোমবার বিধানসভার বাইরে দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আগামী দু তিন দিনের মধ্যেই নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সক্রিয়তা বাড়বে সারদা কাণ্ডে। এই দুর্নীতির পাশাপাশি তাঁর কাছে পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েবেল নিয়েও দুর্নীতির প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তবে সারদা দুর্নীতির কি প্রমাণ তাঁর কাছে রয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি ওই শুভেন্দু অধিকারী। একসময় তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতাও, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আচমকা তিনি কেন সারদা দুর্নীতির অভিযোগ আবারও উস্কে দিলেন। বর্তমানে সারদা দুর্নীতির জেরে বিচারাধীন অবস্থায় বন্দী রয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। 2014 সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। প্রায় 9 বছর পরেও এই তদন্ত প্রক্রিয়া গতি পায়নি বলেই অভিযোগ সিপিএম কংগ্রেসের। তার মধ্যে আবারও নতুন করে সারদা দুর্নীতির তদন্তের বিষয়টি উস্কে দিলেন বিরোধী দলনেতা। মমতার সারদা যোগের প্রমাণ নিয়ে সিবিআই দপ্তরে যাচ্ছেন শুভেন্দু। আহাম মুখ বলল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সারদা মামলায় যুক্ত থাকার প্রমাণ রয়েছে, তাঁর হাতে রয়েছে বলেই দাবি করলেন শুভেন্দু অধিকারী। সেই প্রমাণ এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে তুলে দিতে চান বিরোধী দলনেতা। সোমবার বিধানসভার বাইরে দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, আগামী দু তিন দিনের মধ্যেই নিজাম প্যালেস কিংবা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টরের কাছে সারদা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ দিয়ে আসব। বিরোধী দলনেতার এমন মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে যে তাহলে কি আবারও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সক্রিয়তা বাড়বে সারদা কাণ্ডে। এই দুর্নীতির পাশাপাশি তাঁর কাছে পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েবেল নিয়েও দুর্নীতির প্রমাণও রয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তবে সারদা দুর্নীতির কি প্রমাণ তাঁর কাছে রয়েছে তা নিয়ে স্পষ্ট কিছু জানায়নি ওই শুভেন্দু অধিকারী। একসময় তৃণমূলের প্রথম সারির নেতাদের মধ্যেই ছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতাও, তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আচমকা তিনি কেন সারদা দুর্নীতির অভিযোগ আবারও উস্কে দিলেন। বর্তমানে সারদা দুর্নীতির জেরে বিচারাধীন অবস্থায় বন্দী রয়েছেন সারদাকর্তা সুদীপ্ত সেন। 2014 সাল থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। প্রায় 9 বছর পরেও এই তদন্ত প্রক্রিয়া গতি পায়নি বলেই অভিযোগ সিপিএম কংগ্রেসের। তার মধ্যে আবারও নতুন করে সারদা দুর্নীতির তদন্তের বিষয়টি উস্কে দিলেন বিরোধী দলনেতা।